হ্যালো এভরিওয়ান এখন ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে উদ্ভিদের প্রজনন নিয়ে উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে আগে বুঝতে হবে যে যে প্রজনন প্রজনন জিনিসটা আসলে কেন কেন প্রয়োজন প্রয়োজন সেটা মোটামুটি সবাই জানি একটা বংশধর তৈরি করার জন্য প্রজনন প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়া লাগে এখন প্রজনন প্রক্রিয়া আমরা মানুষের ক্ষেত্রে চিন্তা করলে সবসময় আমরা যৌন প্রজনন দেখে থাকি কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আমরা শুধু যৌন প্রজনন দেখি না অযৌন প্রজনন দেখি তো আমরা সেই সব জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা যৌন প্রজননটা নিয়ে আলোচনা করি যৌন প্রজননের ক্ষেত্রে আমরা সব সময় জানি যে একটা স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট মিলিত হতে হয় জায়গোট তৈরি হয় এবং তারপরে সেই জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে ভ্রূণ থেকে উদ্ভিদ তৈরি হয়ে যাবে এখন এই যে যৌন প্রজননের জন্য যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট তৈরি হওয়া লাগবে সেটা কিভাবে তৈরি হবে এখন দেখি পুং গ্যামেটটা তৈরি হওয়ার ঘটনাটা কি রকম। এখানে দেখো প্রথমে আছে হচ্ছে তো প্রথমে তৈরি হতে হবে রেণু কিভাবে তৈরি হবে সেটা যদি আমরা একটু চিন্তা করি যে মনে এখানে একটা স্ট্যামিন রয়েছে বা পুং কেশর যেটাকে আমরা বলি এখানে এইটা হচ্ছে পুং দণ্ড বা ফিলামেন্ট এটা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী এই পরাগধানীর ভিতর থেকে পরাগ্রেন বের হবে পরাগ্রেণুটা কিভাবে বের হয় সেটা আমরা যদি একটু আলোচনা করি এই পরাগানি গুলা সাধারণত হয় চারটা অংশ থাকে চারটা লোবের মতো অংশ থাকে আমরা যদি এটাকে প্রস্তুচ্ছেদ করি তাহলে দেখতে পাবো যে এরকম একটা অংশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটাতে একটা অংশ থাকবে এটা আরেকটু ভেতরের দিকে ঢুকানো থাকে এই অংশটাকে আমরা বলি হচ্ছে কানেকটিভ এখান দিয়ে ভাস্কুলার বান্ডেলটা যায় এবং এই চারদিকে চারটা গোল অংশ তৈরি হবে কিভাবে তৈরি হবে এই জিনিসটা হচ্ছে পরাথলি এখন পরাক কিভাবে তৈরি হয় যেটা ঘটে প্রথমে এইদিকে আর্কিস্পোরিয়াল কোষ থাকে আর্কিসপোরিয়াল কোষগুলো বড় আকৃতির কোষ হয় সাইটোপ্লাজমটা ঘন থাকে নিউক্লিয়াসটা বড় থাকে সে বিভাজিত হয় বিভাজিত হয়ে সে দেওয়াল কোষ তৈরি করে একটা আরেকটা তৈরি করে হচ্ছে স্পোরোজেনাস টিস্যু স্পোরোজেনাস টিস্যু থেকে পরবর্তীতে আমরা পরা গ্রেনু পাবো তো সে যে দেয়াল কোষগুলো তৈরি করলো দেওয়াল কোষগুলো পরবর্তীতে বিভাজিত হয়ে হয়ে তিন চার পাঁচটা লেয়ার তৈরি করবে সেই তিন থেকে পাঁচটা লেয়ার তৈরি করে সে একটা দেয়াল দেয়ালের ভেতর থেকে আরেকটা স্তর আসবে এবং সেই স্তরটাকে আমরা বলবো হচ্ছে ট্যাপেটাম ট্যাপেটামটা দেখতে হবে হচ্ছে এই রকম ধরনের এই সবগুলোই কিন্তু দেয়াল কোষের অংশ এখন আরেকটা যে স্পোরোজিনাস কোষগুলো বলেছিলাম স্পোরোজেনাস গুলো থাকবে হচ্ছে মাঝখানে আর চারপাশ দিয়ে এরকম দেয়াল তৈরি হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারছি যে এক একটা খণ্ডের মধ্যে কয়েকটা স্তর রয়েছে দেয়ালটারই কয়েকটা স্তর রয়েছে প্রশ্ন হচ্ছে স্তরটা কেন কারণ এখানে ভেতরে পরাগ গ্রেনু তৈরি হবে এই পরাগ রেণুটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবে নষ্ট না হয় সেজন্য এই সব সবসময় পুরো হওয়া প্রয়োজন দেয়ালটা যাতে এটাকে প্রোটেক্ট করতে পারে এখন দেখি এই দেয়ালের স্তরগুলোর কি কি নাম প্রথমেই আমি যদি চিন্তা করি এই বাইরের দিকে বাইরের দিকে যে স্তরটা সেটাকে আমি বলি হচ্ছে এপিডার্মিস। তারপরে একটা স্তর আছে হচ্ছে এন্ডো এরপরে আছে হচ্ছে ল্যামেলা এরপরে এই যে ত্রিকোণাকার যে কোষগুলো দেখছি এগুলো হচ্ছে ট্যাপেটাম এখন ট্যাপেটামের মাঝখানে ভেতরে অবস্থান করছে হচ্ছে স্পোরোজেনাস কোষগুলো এখন এই ট্যাপেটামের কাজ রক্ষা করা ছাড়াও আরো রয়েছে ট্যাপটামের কাজ অন্যতম কাজ হচ্ছে যে এই স্পোরোজেনাস কোষগুলোকে খাবার প্রদান করা যাতে করে সে ঠিকঠাক টিকে থাকতে পারে এখন এই যে স্পোরোজেনাস কোষগুলো এই কোষগুলো থেকে পরবর্তীতে পরাগ্রেনুর মাতৃকোষ তৈরি হয়ে যাবে এই যে পরাগ্রেণুর মাতৃকোষটা তৈরি হবে স্পোরোজেনাস এরপরে হবে হচ্ছে পরাগরেণু মাতৃকোষ পরাগরেণু মাতৃকোষ থেকে পরবর্তীতে আসবে হচ্ছে পরাগ রেণু এই পরাগ রেণুটা যখন ম্যাচিউরড হয়ে যাবে তখন এই পরাগধানীটা ফেটে যাবে এই জায়গা দিয়ে মনে করো ফেটে যাবে ফেটে যাওয়ার এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে স্টোমিয়াম এই অঞ্চল দিয়ে যখন ফেটে যাবে তখন এটা উন্মুক্ত হয়ে যাবে এবং বাতাসে ভাসতে থাকবে বা এটা যদি পানির মধ্যে থাকে তাহলে পানিতে ভাসতে থাকবে থাকবে মানে মুক্ত হয়ে যাবে এখন এর পরে কি ঘটে এই যে রেণুটা পেলাম এই রেণুটা পরবর্তীতে যখন ফুলে যাবে এরপরে এটির ভেতর থেকে তো গ্যামেট আসতে হবে রেনুটা তো গ্যামেট না গ্যামেট তাহলে কিভাবে হবে সেটা আমরা দেখব তবে সেটা দেখার আগে বলে রাখি এই যে পরাগ তৈরি হলো স্পোরোজেনাস কোষ থেকে মাতৃকোষ হলো তারপর পরাগ রেনু হলো এখানে মিওসিস কোষ বিভাজন ঘটে মাতৃকোষটা থাকে হচ্ছে টু এন এরপরে আমরা পাই পরাগ হচ্ছে এন তো পরাগ কয়টা তৈরি হবে একটা কোষ থেকে অবশ্যই চারটা হবে যদি একসাথে থেকে যায় যদি আলাদা না হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পলিনিয়াম এই টার্মটা একটু তোমাদের মনে রাখতে হবে যে চারটা যদি থেকে যায় তাহলে সেটাকে আমরা বলবো পলিনিয়াম আচ্ছা এরপরে আসি হচ্ছে পুং গ্যামেট কিভাবে তৈরি হবে সেটা আমরা একটু দেখি পরাগ্রেনটা মনে করো ভাসতে ভাসতে কোনো একটা ফুলের তার একই প্রজাতির ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হলো এইটা হচ্ছে সেই গর্ভমুণ্ড গর্ভদণ্ডে এখানে সেই বিনুটা গেলো এখন আমরা দেখব আসলে দেখতে কি কি রকম। রকম। আকার আকৃতি বাহিরের দিকটা একটু উঁচু নিচু হয় কন্টকিত হয়ে থাকে উঁচু নিচু হওয়ার কারণ কি যাতে করে তার সারফেস অঞ্চলটা বাড়ে তার তলটা যাতে বাড়ে এবং সে যাতে সহজে গর্ভমুণ্ডে আটকে থাকতে পারে বা অন্য যে যেকোনো কিছুতে আটকে থাকতে পারে একটা পাখি গেল একটা গেল বা মানুষের হাতে লাগলো সে যাতে আটকে যেতে পারে ইজিলি বাহিরের আবরণ হচ্ছে এরকম উঁচু নিচু থাকবে এটাকে আমরা কন্টকিত বলে থাকি সাধারণত ছোট 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 কাটার মতো অংশ আমরা দেখতে পাই এবং এদের মাঝখানে ছিদ্রও থাকে এরকম ছোট ছিদ্র দেখবো আমরা বাহিরের স্তরটার তার এই ছিদ্রটা কোথায় যায় যায় হচ্ছে ভেতরের স্তরে ভেতরে যে স্তরটা এটাও হচ্ছে তার আবরণী স্তর এটা বাইরের এটা হচ্ছে ভেতরে এটার নাম হচ্ছে এক্সাইন এটার নাম হচ্ছে কন্টকিত ইন্টাইন হচ্ছে সাধারণ যেরকম হয়ে থাকে পরাগ্রেন গুলো সাধারণত গোলাকার ধরনের হয় এবং এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে পরাগরেণুর ছিদ্র জার্ম ওর বলে থাকি ভেতরে কি আছে অবশ্যই সাইটোপ্লাজম আছে এবং একই সাথে একটা বিশাল নিউক্লিয়াস রয়েছে পরাগ রেণুতে মাঝে মাঝে কোষ গহ্বর দেখা যায় তবে এই যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা পরবর্তীতে বিভাজিত হয়ে যাবে যখন সে গর্ভমুণ্ডে পতিত হলো তখন সে বিভাজিত হবে বিভাজিত হয়ে কি করবে বিভাজিত হয়ে সে দুইটা অসম নিউক্লিয়াস তৈরি 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 করবে 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 সে একটা একটা ছোট নিউক্লিয়াস নিউক্লিয়াস বড় এখন এই যে ছোট নিউক্লিয়াসটা আর এটা হচ্ছে বড় নিউক্লিয়াস এই দুইটা নিউক্লিয়াস হচ্ছে দুইটা কাজের এই নিউক্লিয়াসটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর এটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস এখন এই নালিকা নিউক্লিয়াসের কাজ কি বা টিউব নিউক্লিয়াসের কাজ কি কাজ হচ্ছে যখন এটা গর্ভমুণ্ডে পড়ল তখন গর্ভমুণ্ডের মধ্যে যেই তরল রয়েছে যে ওখানে যদি কোনো পানি থাকে সবকিছুকে সে শোষণ করে নেবে শোষণ করলে কি হবে সাইটোপ্লাজমের আয়তনটা বেড়ে যাবে বেড়ে গেলে সাইটোপ্লাজমটা এই অংশটার মধ্যে কিন্তু আর থাকতে পারবে না তখন কি হবে সে বাইরে বের হয়ে আসতে চাবে বের হওয়ার জন্য সে রাস্তা খুঁজে পাবে হচ্ছে এই জার্ম পোরগুলোকে একটা পরাগরেণুর গায়ের মধ্যে সর্বোচ্চ বিষ্ঠার মতন জার্ম জার্ম পোর থাকতে পারে তাহলে বুঝতেই পারছো ভেতরের আয়তন যদি বাই চান্স বেড়ে যায় সে ইজিলি জার্ম পোর দিয়ে বের হয়ে যাবে বের হয়ে কি করবে এই যে ইনটাইন অংশটা ইনটাইনটা আস্তে আস্তে সাইটোপ্লাজমটা নিয়ে বের হতে থাকবে ব্যাপারটা হবে এরকম আমি যদি এইখানে চিত্রটা এঁকে ফেলি মনে করেন এটা হচ্ছে একটা জার্ম পোর তখন দেখা যাবে সে এরকম একটা তৈরি করতে থাকবে এই যে নালীটা এই নালীটাকে লিড করবে বা এই নালিটার একদম সামনে দিয়ে থাকবে হচ্ছে এই টিউব নিউক্লিয়াসটা টিউব নিউক্লিয়াসটা তখন এসে যাবে হচ্ছে এই অংশটাতে এখন প্রশ্ন হচ্ছে এই নালীটা কোথায় যাবে এই নালটা যাবে এইটা হচ্ছে গর্ভমুণ্ড এটা গর্ভদণ্ড এবং এটা হচ্ছে গর্ভাশয় নিশে খাওয়ার জন্য কি লাগবে একটা ডিম্বাণু লাগবে ডিম্বাণু আছে হচ্ছে এই গর্ভাশয়ের ভেতরে এখন এই জেনারেটিভ নিউক্লিয়াস যেটা এটা থেকে শুক্রাণু তৈরি হবে এই শুক্রাণুটাকে ডিম্বাণুর কাছে নেওয়ার জন্য অবশ্যই তার এইটুক রাস্তা আসতে হবে এই রাস্তাটা অতিক্রম করার জন্য এই টিউব নিউক্লিয়াসটা এই টিউবটা তৈরি করতে থাকবে এই নালিকাটা তৈরি করতে থাকবে এই নালিকাটা গর্ভদণ্ডের ভেতর দিয়ে স্টাইলের ভেতর দিয়ে গিয়ে এখানে যে ডিম্বক ডিম্বথলি থাকবে থলি থাকবে সেই ভ্রূণথলির মধ্যে সে গিয়ে প্রবেশ করবে তারপরে সেখানে নিষেধ প্রক্রিয়াটা হবে এখন এখানে যখন সে সামনের দিকে যাচ্ছে মনে করো এখান থেকে সামনের দিকে এই নালিটা যাচ্ছে যে এদিকে মনে করো সে এসে পড়লো আমি বাইরে দিয়ে আঁকি এটা যাবে হচ্ছে ভেতর দিয়ে যেহেতু ছোট কিছু তাই বাইরে দিয়ে দেখাচ্ছি এখান দিয়ে হচ্ছে নালিকাটা যাচ্ছে এখানে মনে করো হচ্ছে টিউব নিউক্লিয়াস পেছন পেছন এই যে জেনারেটিভ নিউক্লিয়াসটা সেও পেছনে পেছনে বের হয়ে আসতে থাকবে এখন যেটা ঘটবে যে এই জেনারেটিভ নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে যাবে দুই ভাগে ভাগ হয়ে গিয়ে সে দুইটা শুক্রাণু তৈরি করে ফেলবে দুইটা শুক্রাণু সে তৈরি করবে এবং সেই দুইটা শুক্রাণু এই ভ্রূণথলির ভেতরে চলে যাবে ভ্রূণথলির ভেতরে কিভাবে যাবে এই যে নালীটা এই নালীটা এদিক দিয়ে আসলো এসে এই ভ্রণথলিতে প্রবেশ করবে প্রবেশ করার সময় এই টিউব নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে তখন এই শুক্রাণু দুটো ভ্রনথলিতে মুক্ত হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত আহ একটা রেণু কিভাবে তৈরি হয় পুং গ্যামেটটা কখন তৈরি হয় সেটা নিয়ে আলোচনা পুং গ্যামেটটা তাহলে কখন তৈরি হচ্ছে নিশে খাওয়ার সময় টিউব নালি পরাগ নালিকার ভেতরে এই জেনারেটিভ নিউক্লিয়াসটা বিভাজিত হবে বিভাজিত হয়ে দুটা শুক্রাণু তৈরি করবে এখন প্রশ্ন হচ্ছে এখানে যে পরাগরেণু ছিল এটা কিন্তু হ্যাপ্লয়েড ছিল তাহলে টিউব নিউক্লিয়াসটা জেনারেটিভ কি এই দুটো হ্যাপ্লয়েড টিউব নিউক্লিয়াস আস্ত ছিল তখন সে ছিল হ্যাপ্লয়েড এই হ্যাপ্লয়েড থেকে দুইটা শুক্রানো হয়েছে দুইটা শুক্রানো হ্যাপ্লয়েড তার মানে এখানে একবার মাইট্রোসিস হবে মাইট্রোসিস হয়ে দুইটা নিউক্লিয়াস হবে আবার জেনারেটিভে একবার মাইটোসিস হবে হয়ে দুটো শুক্রানো তৈরি হবে তো এটুক আমরা জানলাম এখন আমরা জানবো হচ্ছে ডিম্বকটা কিভাবে তৈরি হয় এবং ডিম্বকের মধ্যে স্ত্রী গ্যামেটটা কিভাবে তৈরি হয়ে থাকে এখন আমরা যদি আহ ডিম্বকটা একটু দেখি ডিম্বকের ছবি আমরা দেখি সবসময় এরকম এরকম ধরনের একটা স্ট্রাকচার এখন এই জিনিসটা কি কোথা থেকে আসছে এটা আসে হচ্ছে অমরা থেকে যখন একটা ফুলের গর্ভাশয় আমরা দেখেছিলাম সেখানে দেখেছিলাম না ভেতরে অমরা বিন্যাসটা কিরকম দেখেছি আমাদের যদি মনে থাকে আমরা মনে করো একটা অমরা বিন্যাস এরকম ছিল যে নিচ থেকে একটা ডিম্বক তৈরি হয় এই যে ডিম্বকটা তৈরি হলো এই ডিম্বকটা কিভাবে আসে এই ডিম্বকটা মূলত আসে হচ্ছে এই যে অমরা বা প্লাসেন্টা। প্লাসেন্টার একটা অংশ স্ফীত হতে থাকে স্ফীত হতে হতে একটা সময় ফুলে গিয়ে এই ওভিউল বা ডিম্বকটা তৈরি করে এখন এই ওভিউলের মধ্যে যে কোষ থাকে সেই কোষের মধ্যে কোষগুলো বিভাজিত হয়ে দুই ধরনের অংশ গঠন করে একটা হচ্ছে আবরণী একটা হচ্ছে নিউসেলাস আবরণী কোষ আর নিউসেরাস আবরণী কোষগুলো বিভাজিত হয়ে পরবর্তীতে আরেকটা জিনিস গঠন করে সেটা হচ্ছে বহি আবরণী স্তরের আবরণী সে তৈরি করে এবং একটা জায়গায় সে আর আবরণী তৈরি করে না এই জায়গাটাই হচ্ছে ডিম্বক রন্ধ্র হিসেবে পরবর্তীতে পরিচিত হবে আর মাঝখানে যা আছে সবগুলোই হচ্ছে সেই নিউ সেলাস ভ্রুনপোষক টিস্যু নিউসেলাস টিস্যুর বাংলা হচ্ছে ভ্রুনপোষক টিস্যু এখন এখানে যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রটার কাছে নিউ সেলাস টিস্যুর একটা কোষ বড় হয়ে যায় সেলটা যখন বড় হয়ে যাবে তখন সেটা পরিণত হবে হচ্ছে আরকি আরকি স্পোরিয়াল কোষে স্পোরিয়াল কোষ যখন তৈরি হবে এই স্পোরিয়াল কোষটা কি করবে এই আর্কিস্পোরিয়াল কোষটা পরবর্তীতে স্পোরোজেনাস সেল তৈরি করবে স্পোরোজেনাস সেল এবং দেয়াল কোষ তৈরি করবে দেয়াল কোষটা ভ্রূণথলির দেয়ালটা গঠন করে দিবে আর যে স্পোরোজেনাস কোষটা সেই স্পোরোজেনাস কোষটা বিভাজিত হয়ে পরবর্তীতে মাতৃকোষে পরিণত হবে তারপর বিভাজিত হয়ে সে স্ত্রী গ্যামেট তৈরি করবে তো আমরা প্রথমে দেখলাম হচ্ছে ডিম্বকটা কিভাবে আসছে এখন আমরা দেখি ডিম্বকের গঠনটা ডিম্বকের চিত্রটা আমরা যদি আঁকি আমরা মোটামুটি সবাই দেখেছি ডিম্বকের ছবি আগে এখানে দুইটা স্তর থাকবে দুইটা ত্বক থাকবে বহিত্বক আর অন্ত ভিতরে থাকবে হচ্ছে ভ্রূণথলি ভ্রূণথলিটা আমরা একটু পরে আঁকবো ভ্রূণথলি কিভাবে তৈরি হচ্ছে সেটা আগে আমরা দেখে নিবো তারপরে আমরা ভ্রূণথলিতে আঁকবো এখন দেখি এই ডিম্বকের মধ্যে কি কি অংশ রয়েছে প্রথমে যে অংশটা এটা হচ্ছে ডিম্বক নারী, এটা হচ্ছে ডিম্বক নাভি এটা হচ্ছে ডিম্বক মূল এটা হচ্ছে বহিতক এটা হচ্ছে অন্ততক এটা হচ্ছে রন্ধ্র ডিম্বক রন্ধ্র এবং এখানে যে কোষগুলো থাকবে এই কোষগুলো হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষক এটা আহ এরপরে হচ্ছে ভিতরে ডিম্বকথলি ডিম্বকথলিটা আমরা পরে দেখছি এখন আমরা দেখি হচ্ছে যে ডিম্বক থলিটা কিভাবে তৈরি হয় এই ভ্রূণথলিটা টা তৈরি হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম আর্কিস্পোরিয়াল কোষ থাকবে এই চিত্রটা থাকুক আমরা পরবর্তীতে এই চিত্রটা দিয়ে দেখব যে কিভাবে ক্রিয়াটা হয় প্রথমে বলেছিলাম যে আর্কিস্পোরিয়াল কোষ হয় আর্কিস্পোরিয়াল কোষ থেকে দেয়াল কোষ হবে এরপরে স্পোরো জেনাস টিস্যু আসছে এবং সেখান থেকে মাতৃকোষ হবে মাতৃকোষ কোষ থেকে আমরা স্ত্রী গ্যামের টা পাবো এখন মনে করো মাতৃ কোষটা আমরা পেয়ে গিয়েছি তারপরে কি হবে মাতৃ কোষটা যখন পেয়ে যাব। মাতৃ কোষটা বিভাজিত হয়ে অবশ্যই চারটা কোষ তৈরি করবে এই চারটা কোষ এভাবে অবস্থান করে চারটা কোষের মধ্যে মনে করো এইখানে চারটা কোষ রয়েছে চারটা কোষের মধ্যে উপরের দিকে তিনটা কোষ নষ্ট হয়ে যায় এবং এই নিচের কোষটা বেঁচে থাকে তখন এই একটা কোষই পরবর্তীতে গ্যামেট হিসেবে কাজ করে স্ত্রী গ্যামেট হিসেবে এটা কাজ করে তার মানে মাতৃকোষ যখন বলছি তখন সেটা ছিল টু এন পরবর্তীতে যে চারটা হলো সেটা কি তাহলে হ্যাপ্লয়েড এখানে মিওসিস হলো তার মানে এই কোষটা কিন্তু এখন মিওসিস এই কোষটা কিন্তু এখন হচ্ছে হ্যাপ্লয়েড এখন এই কোষটা বিভাজিত হবে একবার বিভাজিত হয়ে সে দুটা নিউক্লিয়াস যুক্ত দুটো কোষ তৈরি করবে দুটো থেকে চারটা কোষ তৈরি হবে চারটা থেকে পরবর্তীতে আবার বিভাজিত হবে বিভাজিত হয়ে আটটা কোষে সে পরিণত হবে বা আটটা আলাদা নিউক্লিয়াসে পরিণত হবে অনেক সময় সাইটোপ্লাজম গুলো শুধু নিউক্লিয়াসের চারপাশে আলাদা হয়ে জড়ো হয়ে থাকে দেখতে পুরো আলাদা কোষ মনে হয় দেখলে সাধারণত এদের ভেতরে একদম কোষ আলাদা হয়ে যায় না মোটামুটি থাকে থাকে শুধু ঘন চারপাশ দিয়ে এখন যখন এটা মনে করো চারটা কোষ তখন তার অবস্থা থাকবে হচ্ছে এরকম দুই মেরুতে দুইটা দুইটা থেকে বিভাজিত হবে আবার সো টোটাল পাবো আমরা আটটা একটা যখনই পাব। তখন একটা ঘটনা ঘটে একটা নিউক্লিয়াস এই মেরু থেকে মাঝে আসে একটা নিউক্লিয়াস এই মেরু থেকে মাঝে চলে আসে এখন দেখো এখানে তিনটা নিউক্লিয়াসের বান্ডেল এখানে তিনটা নিউক্লিয়াস মিলে একটা বান্ডেল তৈরি করছে আর মাঝখানে দুইটা মিলে একটা বান্ডেল তৈরি করছে এই যে বান্ডেলগুলো এই বান্ডেলগুলো এক একটা আলাদা আলাদা জিনিস নিচের দিকে এই মাইক্রোপাইলের দিকে ডিম্বক রন্ধ্রের দিকে যেটা রয়েছে সেখানে আমরা দেখব তিনটা নিউক্লিয়াস বা তিনটা কোষ পাশাপাশি অবস্থান করছে বড় থাকে এবং মাঝে হচ্ছে ডিম্বাণু এবং এটা ডিম্বক গ্রন্থের দিকে থাকবে ডিম্বাণু এবং তার দুই পাশে থাকে হচ্ছে সহকারী কোষ মাঝে হচ্ছে ডিম্বাণু এখানে দুই পাশে সহকারী কোষ উল্টো দিকেও আমার তিনটা কোষ রয়েছে তিনটা নিউক্লিয়াস দেখেছি উল্টো দিকের গুলো হচ্ছে কোষ আচ্ছা মাঝখানে মাঝখানে দুটো নিউক্লিয়াস রয়েছে এই দুটো নিউক্লিয়াস মিলে তৈরি করছে সেকেন্ডারি নিউক্লিয়াস তাহলে এই ভ্রুণথলির ভেতরে নিউক্লিয়াস আছে কয়টা মোট রয়েছে আটটা নিউক্লিয়াস এখন এই টোটাল জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ভ্রুনথলি এখন এই ভ্রুণথলিটা যখন তৈরি হয়ে গেল। যখন এই ডিম্বাণুটা তৈরি হয়ে গেলো তখন ফুলটা ম্যাচিওর অবস্থায় আছে এবং সে নিষেকের জন্য প্রস্তুত এখন নিষেক যখন হবে কি হবে তখন এই যে গর্ভ ছিল গর্ভ উপর এসে একটা পড়ল তারপরে একটা করবে কি গর্ভ দিয়ে নিচের দিকে যেতে থাকবে এবং এটা যদি একটা ডিম্বক হয় তাহলে নালিকাটা এদিক দিয়ে এসে সে ডিম্বক রন্ধ্র যদি নিচে থাকে সেই নিচের জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে পরাগ নালিকাটা যখন আসছে তখন যে টিউব নিউক্লিয়াসটা ছিল এখানে এসে টিউব নিউক্লিয়াসটা এই ডিম্বক রন্ধ্র দিয়ে ঢোকার সময় নষ্ট হয়ে যায় আর পেছনে থাকে হচ্ছে দুটো শুক্রাণু দুটো শুক্রানুর একটা শুক্রাণু গিয়ে মিলিত হবে হচ্ছে মাঝখানের ডিম্বাণুতে এখানে অনেক সময় দেখা যায় যে পাশের সহকারী কোষ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আর আরেকটা মিলিত হবে হচ্ছে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে এখন দেখো এখানে আমরা জাইগোট পেয়ে গেলাম যেই মুহূর্তে এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে গেল তখনই একটা পেলাম কি জাইগোট এবং জাইগোট হচ্ছে ডিপ্লয়েড ধরনের টু এন কিন্তু যে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল সেখানে যে শুক্রানো টা গিয়ে মিলিত হলো তখন কি হয় সেকেন্ডারি নিউক্লিয়াসে হ্যাপলয়েড যোগ হ্যাপল দুইটা কোষ ছিল দুইটা হ্যাপলয় ছিল সাথে কি হলো আরো একটা হ্যাপলয়েড এসে যুক্ত হলো এই যে তিনটা হ্যাপ্লয়েড আসলো তখন এটা একসাথে হয়ে ফিউজ হয়ে গিয়ে কি হবে ট্রিপ্লয়েড একটা কোষ তৈরি করে ফেলবে এই যে ট্রিপ্লয়েড কোষটা তৈরি হলো এটা পরবর্তীতে আমরা অনেক সময় বলে থাকি যে সস্যল বীজ অসস্যল বীজ এই যে আমরা শস্য একটা কথা বলে থাকি এই শস্য শব্দটা আসে হচ্ছে এই যে কোষটা তৈরি হয় এই কোষটা পরবর্তীতে বিভাজিত হয়ে শস্য কিংবা এন্ডোস্পার্ম তৈরি করবে যেটা পরবর্তীতে ভ্রূণকে ভ্রূণকে খাবার দিবে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে শস্যটা শেষ হয়ে যায় আর কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে শস্যটা অনেকদিন পর্যন্ত সঞ্চিত অবস্থায় থাকে আচ্ছা এখন দেখো এখানে নিষেক কয়টা হলো দুটো না একটা ডিম্বাণুর সাথে একটা সেকেন্ডারি সাথে এর জন্যই এটাকে আমরা বলে থাকি হচ্ছে নিষেক সকল প্রকারের উন্নত উদ্ভিদের ফুলের মধ্যে আমরা দ্বি নিষেকটা দেখে থাকি আচ্ছা এখন প্রতিবাদে যে কোষগুলো ছিল এগুলো আর থাকবে না এগুলো নষ্ট হয়ে যাবে এখন এটার ভেতরে ভ্রুণটা বাড়তে থাকবে ভ্রুণ যখন বাড়বে এখানের কোষ বিভাজিত হয়ে ভ্রুণ যখন বাড়তে থাকবে তখন তার মাথায় এরকম অংশ দেখা যায় এই যে দুপাশের অংশটা দেখছো এই দুপাশের অংশ মিলে দুটা কটিলেডন তৈরি করে ডিবি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এরকম অংশটা দেখি এই অংশটা থলির মধ্যে তৈরি হয় আর এখানে তৈরি হয় হচ্ছে ভ্রুণ অংশটা ভ্রূণটা এখানে থাকে দুই পাশে দুটো কটিলেডন থাকবে আচ্ছা দুই পাশে দুটো বীজপত্র থাকবে এবং তার চারপাশ দিয়ে এটা যদি ভ্রূণ টোটাল ভ্রূণথলিটা হয় চারপাশ দিয়ে এন্ডোস্পার্মের কোষগুলো থেকে যাবে এই ট্রিপ্লয়েডটা বারবার বিভাজিত হয়ে পুরোটা থলিতে এন্ডোস্পার্ম দিয়ে জায়গাটা সে দখল করে ফেলবে আচ্ছা তো এটা গেল হচ্ছে নিষেধ প্রক্রিয়াটা এখন এই যে নিষেক প্রক্রিয়াটা আমরা দেখলাম নিষেক প্রক্রিয়ার ফল আমরা কি কি পাচ্ছি জাইগোট পাচ্ছি পরবর্তীতে ভ্রুন পাচ্ছি বীজপত্র পাচ্ছি এখন নিষেকের পরে আর কি ঘটতে পারে নিষেকের ফলে যেটা হয় এই যে গর্ভাশয়টা ছিল পুরো একটা গর্ভাশয় যে ছিল ফুলের এই পুরো গর্ভাশয়টা ফলে পরিণত হয় এবং ফলের ভেতরে বীজ তৈরি হয় বীজ কি বীজ হচ্ছে ডিম্বকটা যে ডিম্বকটা ছিল সেই টোটাল জিনিসটা বীজ হিসেবে তৈরি হবে এবং গর্ভাশয়ের যে ত্বক বা প্রাচীর সেটা হচ্ছে ফল ত্বক হিসেবে পরিণত হবে আর ডিম্বক হচ্ছে বীজ হয়ে যাবে এরপরে যে বহিতক ছিল ডিম্বকের সেটা বীজ অংশ হবে সেটাকে আমরা বলবো টেস্টা আর ভেতরের যে অন্তত এটাকে বলবো টেগমেন্ট টেস্টা এবং টেগমেন্ট খুব সহজে বোঝা যায় ছোলার বীজ দিয়ে ছোলার ক্ষেত্রে আমরা বাইরে দিয়ে কি দেখি খয়েরি রঙের আবরণ দেখি উল্টালে আমরা ভেতর দিকে একটা পাতলা সাদা আবরণ দেখতে পাই বাইরের হচ্ছে হচ্ছে টেস্টা এবং এবং ভেতরটা ভেতরে যে দুটো খন্ড অংশ দেখা যায় দুটো অংশ হচ্ছে তা দুটো বীজপত্র এবং বীজপত্র দুটো আলাদা করলে আমরা এরকম এরকম একটা অংশ দেখতে পাই এখানে একটা হচ্ছে ভ্রূণো মুকুল আরেকটা হচ্ছে ভ্রূণ মূল আশা করি তোমাদের এই চিত্রের সাথে ছোলা বীজের একটা মিল তোমরা খুঁজে পাচ্ছো আচ্ছা এরপরে আর কি কি থাকে এই যে ডিম্বাণু এটা হচ্ছে ভ্রুনে পরিণত হলো এটা শস্যে পরিণত হলো মাঝখানের এই ট্রিপ্লাট কোষটা এই কোষগুলো নষ্ট হয়ে যাবে এখানগুলো নষ্ট হয়ে যাবে নিউসেলাস কোষ থাকতেও পারে অনেক সময় দেখা যায় যে এন্ডোস্পার্মি পুরোটা অঞ্চল জুড়ে থাকে তখন আর নিউসেলাস কোষের পুরোটা কাজ লাগে না এরপরে মাইক্রোপাইল যেটা এটা বীজের হিসেবে কাজ করে বীজ মূল নষ্ট হয়ে যায় এখানে যেই এটা এটা হচ্ছে মূল ছিল মূলটা আর থাকে না ডিম্বক 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 নারী ছিল ডিম্বক নারীটাও থাকে না আর ডিম্বক নাভিটাও আমরা দেখতে পাই না সেটা হচ্ছে আহ বীজ নাভিতে পরিণত হয় তখন আসলে এতটা আলাদা করে জিনিসগুলোকে বোঝা যায় না আচ্ছা এখন আসি যে আমরা তো নিষেক পর্যন্ত দেখে ফেললাম প্রায় পুরোটা অংশই আমরা দেখে ফেললাম বুঝে ফেললাম এখন কয়েকটা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে যেমন ঊর্ধ্বমুখী ডিম্বক অধমুখী ডিম্বক এগুলো কি এখানে দেখো এখানে যে ছিদ্রটা রয়েছে ছিদ্রটা নিচের দিকে এটাকে আমরা বলি হচ্ছে অধমুখী অধমুখী ডিম্বকের ক্ষেত্রে আমরা প্রায় সত্তর থেকে প্রায় পঁচাত্তর উদ্ভিদ আমরা দেখি হচ্ছে এরকম ডিম্বক দ্বারা তৈরি এছাড়া ডিম্বক আর কি রকমের হয় হয় অনেক সময় এরকম উপরের দিকে ছিদ্র এটা হচ্ছে ডিম্বক ছিদ্রটা উপর দিকে থাকে অনেক সময় এরকম থাকে ছিদ্রটা সাইডের দিকে থাকে এরকম ঘটতে পারে সব সময় যে এরকম চিত্রই হবে তা কিন্তু না প্রজাতি ভেদে ডিফারেন্ট হতে পারে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই ডিম্বক রন্ধ্র দিয়েই যে পরাগ নালিকাটা ঢুকবে তা কিন্তু না নালিকা এই আসতে আসতে পারে পারে আবার এটা দিক বিভিন্ন প্রজাতি অনুসারে বা বিভিন্ন পরিবেশের বিভিন্ন কারণে অনেক সময় চেঞ্জ হয়ে যায় সবসময় ডিম্বক রন্ধ্র দিয়েই যেটা প্রবেশ করবে তা কিন্তু না নিষেকের জন্য ভিন্ন জায়গা দিয়েও এটা প্রবেশ করতে পারে আচ্ছা তো এটা গেল হচ্ছে আমরা ডিম্বক স্ত্রী গ্যামেট এবং পুরোটাই আমরা দেখে ফেললাম এখন আমরা দেখবো হচ্ছে অযৌন জনন অযৌন জননের ক্ষেত্রে অযৌন জননের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই অযৌন জননের ক্ষেত্রে অবশ্যই সেখানে কোন প্রকারের স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট আমরা দেখবো না স্ত্রী গ্যামেট পুং গ্যামেট ছাড়া সেখানে প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন হবে এখন সেখানে কি কি হতে পারে সেখানে স্পোর্ট তৈরি হতে পারে সেখানে অঙ্গজ উপায় বৃদ্ধি হতে পারে স্পোর্ট তৈরির ক্ষেত্রে আমরা স্পোর কিন্তু অনেকগুলো ক্ষেত্রে দেখেছি আমরা ফার্নের ক্ষেত্রে স্পোর্ট দেখেছি আমরা কিন্তু দেখেছি শৈবালের মধ্যে সম্পর্কে আমরা শুনেছিলাম আমরা একাইনীতি শুনেছি অ্যাক্লানো স্পোর শুনেছি কনিডিও স্পোর্ট শুনেছি ব্যাসিডিও স্পোর শুনেছি তার মানে আমরা বিভিন্ন ধরনের স্পোর্ট জানি সেই স্পোরগুলো থেকে কিন্তু নতুন করে জিপ তৈরি হয়ে যায় তো তার মানে স্পোর্ট থেকে যা তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াটা হচ্ছে অজন জননের অংশ এরপরে দৈহিক অঙ্গের মাধ্যমে কি হতে পারে যেমন বার্ডিং হতে পারে বা মুকুল উদ্গম হতে পারে যেমন ইস্টের ক্ষেত্রে আমরা দেখেছি দেখেছি যে এরকম একটা ইস্ট যদি হয় ইস্টে দেখা যায় এরকম একটা ছোট্ট বার্ড তৈরি হয় এই তো নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে যায় বিভাজিত হয়ে গিয়ে ছোট্ট করে এই বাড়ের ভিতরে ঢুকে যায় তখন বাঘটা একটা সময় আলাদা হয়ে যায় এবং এটা তখন একটা নতুন স্টেপ পরিণত হয় তো এই জিনিসটাও কিন্তু আমরা দেখেছি বাডিং যেটাকে আমরা বলি এরপরে আমরা কাণ্ড দ্বারা প্রজনন হতে দেখি কাণ্ডের ক্ষেত্রে যেমন দেখি হচ্ছে আলুর ক্ষেত্রে টিউবার রূপান্তরিত কাণ্ড আদা হলুদের ক্ষেত্রে হচ্ছে রাইজম দেখি হচ্ছে পেঁয়াজ রসুনের ক্ষেত্রে তার মানে হচ্ছে রূপান্তরিত কাণ্ড গুলো দ্বারাও কিন্তু সম্পন্ন করা যায় ক্ষেত্রে কিভাবে হয় যে টিউবারটা টিউবারের মধ্যে চোখ থাকে সেই চোখগুলো কেটে লাগিয়ে দিলেই কিন্তু নতুন গাছ হয়ে যায় একটা জিনিস মনে রাখবে আলু হচ্ছে রূপান্তরিত কাণ্ড মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল এই জিনিসটা মাথায় রাখবে দুটো আলু হলেও দুটো কিন্তু ডিফারেন্ট দুটো রূপান্তরিত জিনিস এটা অনেক সময় প্রশ্নে আসলে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি রূপান্তরিত মূলের ক্ষেত্রে আর কি আছে রূপান্তরিত মূলের মধ্যে আমরা জানি হচ্ছে গাজর রয়েছে সেটা হচ্ছে সঞ্চয় করে খাবার সঞ্চয় করে গাজর মোলা খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে যায় আচ্ছা আর কি হতে পারে আর হচ্ছে পাতা দ্বারা অঙ্গজ প্রজনন সম্ভব পাথর কুচির গাছে পাতা যদি দেখে থাকো তাহলে দেখবে যে পাতাটা যদি তুমি মাটিতে ফেলে রাখো তার কিনারা দিয়ে ছোট ছোট চারা তৈরি হয়ে যায় ছোট ছোট শেকড় গজে গিয়ে মূল গজে নিচে চলে যায় এবং উপর দিয়ে ছোট পাতা তৈরি হয়ে যায় এবং প্রত্যেকটাই আলাদা আলাদা গাছ হিসেবে পরিণত হয় পরবর্তীতে তুমি যদি কেটে কেটে নিয়ে আলাদা করে লাগাও প্রত্যেকটা থেকে নতুন করে তুমি গাছ দেখতে পাবে এছাড়া কৃত্রিম অঙ্গজ জনন যদি হয় তো প্রাকৃতিক ভাবে যা হচ্ছিল সেটা কৃত্রিম ভাবে কি হতে পারে কলম করে হতে পারে যেমন শাখা কলম বা কাটিং আমরা অনেক সময় কোনো একটা পাতা বাহার গাছ পছন্দ হলে কি করি ডালটাকে নিয়ে আসি নিয়ে এসে সেটাকে কেটে রেখে দিই পরে সেটা থেকে পানিতে রেখে দিই অনেক সময় সেটা থেকে শেকড় গজায় মূল গজায় তখন আমরা কি করি সেটাকে মাটিতে লাগাই গাছটা হয়ে যায় এই যে সিস্টেমটা এটাই কিন্তু শাখা কলম বলা হয় এটাকে কোনো একটা গাছের শাখাকে আমরা যদি কেটে সেটাকে একটা নতুন গাছে পরিণত করার জন্য ঠিকঠাক ভাবে পরিচর্যা করতে পারি সেটা হচ্ছে শাখা কলম প্রক্রিয়া গোলাপ গাছের ক্ষেত্রে শাখা কলমটা অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করা হয় এরপরে রয়েছে দাবা কলম বা লেয়ারিং দাবা কলমের ক্ষেত্রে এটা বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে মনে করো এটা যদি একটা গাছ হয় এটা যদি তার শাখা হয় এই শাখাটাকে আমি এনে মাটিতে পুঁতে ফেলবো এটা হচ্ছে মাটি নিচে থাকবে এখান থেকে বেশি দিন রাখলে কি হবে এখানে শেকড় গজাবে মূল গজাবে তখন আমি কি করব এই অংশটাকে কেটে দিব। কেটে দিলে সে একটা স্বাভাবিক গাছের শাখার মতো থাকবে আর এখান থেকে নতুন করে গাছটা তৈরি হয়ে যাবে এটা হচ্ছে দাবা কলম গুটি কলম কি মনে করো এটা গাছ গাছে এটা হচ্ছে শাখা এখান থেকে আমি বাকলের অংশ সরিয়ে মাটি দিয়ে গোবর দিয়ে যা যা প্রয়োজন সেই জিনিসগুলো দিয়ে এটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিব এবং নিয়মিত এখানে আমি পানি দিব তখন কি হবে এখান থেকে মূল গজাবে তখন আমি এটাকে কেটে নিয়ে মাটিতে লাগালে এটা একটা গাছে পরিণত হবে আর রয়েছে হচ্ছে গ্রাফটিং গ্রাফটিং বা জোর কলম কিভাবে করে সায়ন এবং স্টকের সাহায্য সাহায্যে করে সায়ন কি স্টক কি গ্রাফটিং হচ্ছে মনে করো একটা গাছ আছে তোমার কাছে তুমি এই গাছের সাথে গাছটাকে চিড়ে ফেললে চিড়ে ভেতরে তুমি অন্য একটা গাছের ঠালা এনে লাগিয়ে দিলে তখন তোমার এই গাছের মধ্যে দিক দিয়ে এই গাছটার মতন করে জিনিস তৈরি হবে আর এখান দিয়ে এই গাছটার মতন করে জিনিস তৈরি হবে তো যেই গাছে এনে লাগাবো এটাকে বলে হচ্ছে স্টক যেই গাছের ডাল এনে লাগাবো যে ডালটা এনে লাগবে এটা হচ্ছে সায়ন এটা অনেক সময় করা হয় এবং স্টকটাকে সাধারণত অনুন্নত ধরনের ভালো বৈশিষ্ট্য না এরকম ধরনের গাছের হেল্প নিয়ে করা হয় স্টক হিসেবে ইউজ করা হচ্ছে যে উন্নত বৈশিষ্ট্য নেই এরকম গাছগুলোর সুন্দর ফুলের একটা সায়ন এনে আমরা লাগিয়ে দিই একটা নর্মাল একটা স্টকের মধ্যে তখন দেখা যায় যে এই স্টকটা এই সায়নটাকে খাবার দিচ্ছে এটার বাস্কুলার বান্ডেলের মাধ্যমে সে খাবার নিতে পারছে এবং সায়নটা এই স্টকের উপরে বাড়তে থাকে আচ্ছা তো এটা গেলে গ্রাফটিং বা জোর কলম এরপর আছে বার্ডিং বা চোখ কলম চোখ কলমের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা গাছের যদি ভালো বৈশিষ্ট্য থাকে তখন আমরা একটা গাছের যেই বার্ড বা চোখ থাকে মনে করে এটা হচ্ছে বার্ড এই বার্ডের এই অংশটাকে আমরা কেটে ফেলি কেটে আমরা এইখানে একটা পকেটের মতন তৈরি করি তৈরি করে যেটা করি সেটা হচ্ছে আরেকটা গাছে পকেট তৈরি করি এ গাছে না এখান থেকে আমরা বাটটাকে তুলে নিয়ে যাব। তুলে নিলাম আরেকটা গাছে আমরা পকেট তৈরি করব। পকেট তৈরি করে এই অংশের ভেতরে এই বাটটাকে বসিয়ে দিবো বসিয়ে দিলে এখান থেকে পরবর্তীতে এটাকে যদি বেঁধে রাখি এটা দেখা যায় যে পরবর্তীতে এখান থেকে এই বাটটা থেকে যেই গাছ থেকে বাটটা আনলাম সেই গাছের বৈশিষ্ট্যের ডাল গজাচ্ছে এখান থেকে যে অংশটা আসবে সেম এই গাছটার বৈশিষ্ট্যটাই সে দিবে তো এটা হচ্ছে বার্ডিং বা চোখ কলম আচ্ছা তো এটা গেল হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন তো অযৌন প্রজনন ছিল হচ্ছে এগুলো এখন আসি পার্থেনো জেনেসিস জেনেসিস দুই ধরনের একটা হচ্ছে হ্যাপ্লয়েড একটা হচ্ছে ডিপ্লয়েড হ্যাপ্লয়েডটাকে যদি হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ তৈরি হয়ে সরাসরি নতুন একটা উদ্ভিদ তৈরি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড পার্থেনো জেনেসিস এসব ক্ষেত্রে যেই জিপটা তৈরি হবে সেটা অবশ্যই অনুর্বর হবে মানে সে পরবর্তীতে কোনো বংশধর দিতে পারবে না সে মারা যাওয়ার সাথে সাথে সেটা ওখানেই শেষ এরপরে আসে হচ্ছে ডিপ্লয়েড আচ্ছা এখানে বলে রাখি যেমন আমরা মৌমাছির ক্ষেত্রে অনেক সময় দেখি হ্যাপ্লয়েড অনিষিক্ত ডিম্বাণু থেকে মৌমাছি তৈরি হয় সেইগুলো হচ্ছে এই হ্যাপ্লয়েড পার্থিনোজেনেসিসের উদাহরণ যদি হ্যাপ্লয়েড শুক্রাণু থেকে কোনো প্রাণী বা উদ্ভিদ তৈরি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড্রো জেনেসিস অ্যান্ড্রোশিয়ামের থেকে আমরা অ্যান্ড্রো শব্দটা এনেছি এবং জেনেসিস আচ্ছা এরপর আসে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কয়েক ধরনের হতে পারে একটা হতে পারে দেহকোষ থেকে সরাসরি কোন যদি সরাসরি যদি সেটা গ্যামেটোফাইটে পরিণত হয় তখন তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোস্পোরি দেহকোষ ডিপ্লয়েড ডিপ্লয়েড থেকে আমি যদি সরাসরি একটা গ্যামেটোফাইট পেয়ে যাই তখন সেটা হবে অ্যাপোস্পোরি এছাড়া অ্যাপো গ্যামি নামে নামক একটা জিনিস আছে অ্যাপো গ্যামি হচ্ছে ডিম্বাণু বাদে ভ্রূণথলির ভেতরে ডিম্বাণুটা ছাড়া অন্য যে কোনো কোষ থেকে যদি ভ্রূণ তৈরি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোগ্যামি যে সেই ভ্রূণথলির চারপাশে যে কোষগুলো রয়েছে সেখান থেকে যদি তৈরি হয়ে এবং কোষগুলো যদি একই সাথে ডিপ্লয়েড হয় তখন সেটাকে আমরা বলি অ্যাপোগ্যামি আচ্ছা তো আমরা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস সম্পর্কে জেনে গেলাম অ্যাপোস্পোরি অ্যাপোগ্যামি সম্পর্কে জেনে গেলাম আরেকটা শব্দ আমরা জানতে পারি সেটা হচ্ছে পার্থেনোকার্পিক ফ্রুট কাকে বলে পার্থেনোকার্পিক ফ্রুট বা ফল বলতে আমরা বুঝি হচ্ছে যে সকল ফলের ভেতরে আমরা হরমোন প্রয়োগ করে দেই এবং সেই হরমোন প্রয়োগের ফলে বীজহীন ফল তৈরি হয়ে যায় মানে আগেই ফলটা তৈরি হয়ে যাবে হওয়া লাগবে না সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি লেবু লেবুকে অনেক সময় হরমোন প্রয়োগ করে বীজহীন লেবু তৈরি করা হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে পার্থেনো কার্পিক ফ্রুট বা পার্থেনোকার্পিক ফল এরপরে আসি কৃত্রিম প্রজনন কৃত্রিম প্রজননের মধ্যে আমরা শঙ্করায়ন কিভাবে ঘটায় সেটা আমরা জানবো শঙ্করায়নটা আমরা অনেকটা জোর করে ঘটাতে পারি কিভাবে আমরা মনে একই প্রজাতির দুইটা গাছ আছে একটা গাছের মধ্যে হয়তো একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে আরেকটা গাছের মধ্যে সেই বৈশিষ্ট্যটা নেই আমি চাচ্ছি ওই বৈশিষ্ট্যটা যাতে পরবর্তী বংশধরে অনেক বেশি করে আসে এই আমি চাচ্ছি দুইটা গাছের মধ্যে ক্রস ঘটাতে এখন যেটা করতে হবে যে মনে করো এই গাছে একটা ভালো বৈশিষ্ট্য আর এই গাছে আরেকটা ভালো বৈশিষ্ট্য আমি দুটাকে মিক্স করে দিব তাহলে আমার এখানে একটা পরাগায়ন ঘটাতে হবে পরাগায়ন যে সব সময় হবে ঠিকঠাক মতো এইটার পরাগ্রেণে এখানে পড়বে তা কিন্তু না ডিফারেন্ট ঘটনা ঘটতেই পারে এই জন্য আমরা এটাকে কন্ট্রোলড উপায় নিয়ে আসবো কিভাবে আমরা একটা জিনিস প্রথমে করব সেটা হচ্ছে ইমাস্কুলেশন ইমাসকুলেশন হচ্ছে যখন কোন একটা ফুল থেকে আমরা স্তবকটাকে কেটে ফেলে দিই কেটে ফেলে দিয়ে আমরা শুধু স্ত্রী স্তবকটা রাখি এবং এটা কখন করি যখন পুং পুং স্তবকের যেই পরাগধানী সেটা পরাগ্রেন তৈরি করা শুরু করেনি সেটা ইম্যাচিউর স্টেজে আমরা কেটে ফেলে দিব আমরা শুধু স্ত্রী স্তবক রাখব রাখবো তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইমাস্কুলেশন এটা কেটে ফেলতে পারি বা যদি বেশি ছোট ফুল হয় অনেক সময় সেটাকে আমরা কি করি অনেক সময় সেটাকে আমরা গরম পানিতে রাখি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে গরম পানিতে এক থেকে দশ মিনিটের মতো আমরা ডুবিয়ে রাখলে ডিম্বাশয়ের বা স্ত্রী স্তবকের কোনো ক্ষতি হয় না কিন্তু পরাগানী গুলো নষ্ট হয়ে যায় এর ফলে আর পরবর্তীতে এখানে কোনো ফুল হিসেবে থাকবে মনে এই এই ফুলের গাছটাকে গাছটাকে আমি তো ফুল গাছের আসবেই যদি সেটা আবৃত হয়ে থাকে এটাকে আমি একটা স্ত্রী উদ্ভিদে পরিণত করে ফেলেছি ইমাস্কুলেশনের মাধ্যমে এখন এইখানে আমার পরাগধানী রয়েছে পরাগধানি থেকে পরাগণ হচ্ছে এখন কি করব স্ত্রী উদ্ভিদ হিসেবে এটা তৈরি করার পর আমি এটাকে পলিথিন দিয়ে বেঁধে রাখব পলিথিন দিয়ে কেন বেঁধে রাখব যাতে করে এখানে অন্য কোন জায়গার পরাগরেণু এসে পড়তে না পারে যাতে করে আমার এই বৈশিষ্ট্যগুলো গুলো একদম পিওর থাকতে পারে সেজন্য যখন এগুলো ম্যাচিউর হয়ে যাবে তখন আমি এখান থেকে পরাগরেণু নিব বা যেখান থেকে আমি নিতে চাই এখান থেকে নিতে চাইলে এখান থেকে নিব নিয়ে আমি পলিথিনটা খুলব খুলে এখানে যে গর্ভ ফেলবো রয়েছে ফলে যেটা মধ্যে এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটাই পেলাম এখন পরবর্তীতে আবার এটাকে পলিথিন দিয়ে ঢেকে দিব আমার এখানে লেবেল লাগাতে হবে লেবেলে কি কি দিতে হবে ইমাস্কুলেশন কবে করেছি সেটা দিতে হবে কবে নিষেধ ঘটালাম সেটাও দিতে হবে কবে পরাগান ঘটালাম সেটা দিতে হবে আচ্ছা এখন এটা তো আমরা দেখলাম হচ্ছে জোর করে আমরা নিজেদের পছন্দনীয় বৈশিষ্ট্য ক্রস ঘটাচ্ছি এখন এরপর থেকে যেই বীজটা তৈরি হবে সেই বীজটা দেখা যাবে যে আমরা যেই বৈশিষ্ট্যগুলো চেয়েছিলাম এখানের বৈশিষ্ট্যটা এখানের বৈশিষ্ট্যটা দুটো বৈশিষ্ট্যর মধ্যে মোটামুটি সবগুলো বৈশিষ্ট্য আমরা পাবো বা কোনো একটা বৈশিষ্ট্য প্রকট হিসেবে আমরা পাবো তো যেই বংশধরটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে এফ ওয়ান যৌন এই এফ ওয়ান হচ্ছে এই ধরনের প্যারেন্টের ক্রস ঘটিয়ে আমরা যেটা পেয়ে থাকি আচ্ছা এখন এফ ওয়ান বংশধরের দ্বারা আমরা কি করতে পারি এফ ওয়ান বংশধরের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই একটা এফ ওয়ান আরেকটা এফ এর সাথে যদি আমরা ক্রস ঘটাই তাহলে আমরা পাবো হচ্ছে এফ টু যৌন এবং এইখানে আমরা এদের বৈশিষ্ট্যগুলো আরো প্রকট হিসেবে পেতে থাকবো তো আস্তে আস্তে আমরা নতুন জাত পাবো একদম নতুন বৈশিষ্ট্যটা আরো কয়েকবার ক্রস ঘটানোর পরে আমরা পেয়ে যাব। দেখা যায় যে নতুন কোন জাত কোন উদ্ভিদের যখন যখন রিলিজ করা হয় হয় এটাকে বাজারে ছাড়া তখন সেটা আস্তে আস্তে প্রায় প্রায় অনেক বছর লেগে যায় বছরের বেশি লেগে যায় কারণ এটাকে বারবার ক্রস ঘটিয়ে ঘটিয়ে ওই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটাকে প্রকট হিসেবে আনা হয় এরপরে সেটাকে বাজারজাত করা হয় তো এটা ছিল হচ্ছে কৃত্রিম প্রজনন প্রক্রিয়া আ তো কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি কি পেয়েছি আমরা যদি আমাদের নিজেদের দেশের কৃষি কৃষিক্ষেত্রে তাকাই তাহলে আমরা দেখবো যে ধানের ক্ষেত্রে বিভিন্ন জাত বাংলাদেশের বিআরআরআই বিভিন্ন জাত আবিষ্কার করেছে সেই জাতগুলোর কারণে এখন উচ্চ ফলনশীল ধানের জাত আমরা পেয়েছি এর ফলে আমাদের যে খাদ্য ঘাটতি ছিল সেটা অনেকাংশেই পূরণ হয়ে গিয়েছে এছাড়া শুধু এটা না বিভিন্ন সবজির ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন ধরনের জাত এখন পেয়ে থাকি যে সকল জাতের মধ্যে দেখা যায় যে পোকা পোকামাকড় আক্রমণ করে কম বা কোন একটা পোকা কখনোই আক্রমণ করবে না এরকম ধরনের যেমন আমরা বলতে পারি বিটি বেগুনের কথা এই সকল জিনিসপত্র কিন্তু আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে এই প্রজাতিগুলো কিন্তু আমরা তৈরি করেছে তাহলে আমরা কি কি আজকে জানলাম আমরা জানলাম হচ্ছে পরাগ রেণু পুংগ্যামেট ডিম্বক্স ত্রিগ্যামেট নিষেক অযৌন জনন পার্থেনোজেনেসিস এবং কৃত্রিম প্রজনন আচ্ছা সব শেষে অযৌন জনন আর যৌন জননের মধ্যেকার কয়েকটা পার্থক্য বলি যেমন উচ্চ উদ্ভিদে যৌন জনন ঘটবে আর নিম্নশ্রেণীর শ্রেণীর উদ্ভিদে যৌন জননটা আমরা সাধারণত দেখি না আমরা সেখানে দেখি হচ্ছে অযৌন জনন পুংগ্যামেট স্ত্রীগ্যামেট আমরা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে সব সময় দেখতে পাই কিন্তু অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না স্বাভাবিক অযৌন জনন যৌন জনন যদি না হয় তাহলে সেখানে আমরা গ্যামেট দেখতে পাব না এরপরে জীবন কাল হচ্ছে দীর্ঘ হয় হচ্ছে উন্নত ধরনের উদ্ভিদের মধ্যে যাদের যৌন জনন হয় যাদের যৌন জনন হয় সেক্ষেত্রে ফল উৎপন্ন হতে দেরি হয় কারণ সেই গাছগুলোকে ম্যাচিউর্ড হওয়া লাগে স্তবকগুলোকে গুলোকে হওয়া লাগে এরপরে নিষেধ প্রক্রিয়াটা হয় এর আগে কিন্তু হয় না আর অপত্য যে জীবটা তৈরি হয় যৌন জননের ফলে সেটা বেশি সহনশীল হয় সে বেশি বেঁচে থাকতে পারে তার জীবনের শক্তি বেশি থাকে আর উদ্ভিদের আকারটাও মোটামুটি বড় ধরনের হয়ে থাকে আমরা উন্নত ধরনের সকল উদ্ভিদে আকারে বড় দেখে থাকি অনুন্নত ধরনের নিম্ন শ্রেণীর উদ্ভিদের থেকে আচ্ছা তো এটা আমরা দেখলাম হচ্ছে জনন আর যৌন জননের মধ্যেকার পার্থক্য আর ডি নিষেকের কথা আমরা এর আগে বলেছি ডি নিষেকের ফলে যেটা তৈরি হয় একটা তৈরি হয় হচ্ছে জাইগোট আর একটা কোষ তৈরি হয় হচ্ছে শস্য শস্য তৈরি করার যে কোষ সেই কোষ ট্রিপ্লয়েড কোষ তৈরি হয় আর ভ্রূণ তৈরি হয় হচ্ছে সেই ডিপ্লয়েড জাইগোটটা থেকে পরবর্তীতে আর ডি নিষেকের ক্ষেত্রে দুটো পুঙ্গামেন্টের প্রয়োজন কিন্তু সাধারণভাবে নিষেকের ক্ষেত্রে একটা সেটা হয়ে যায় একটা ডিম্বাণুর সাথে সেটা মিলিত হয় আর সপুষ্পক উদ্ভিদের মধ্যে নিষেকটা আমরা দেখে থাকি আবৃত বীজি উদ্ভিদের মধ্যে আমরা দ্বিনিষেক সব দেখে থাকি তো এটা ছিল আজকের টোটাল আলোচনা আজকে উদ্ভিদের প্রজনন নিয়ে আমরা মোটামুটি সব সবকিছু জেনে নিয়েছি তো যে সকল পয়েন্ট সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম যে নিষেক ক্রিয়াটি কীভাবে হয় এবং নিষেকের পরে পুরো গর্ভাশয়টা কিসে পরিণত হয় কি কি অংশ কিসে কিসে পরিণত হচ্ছে এই জিনিসগুলো আমরা যাতে একটু ভালো করে মনে রাখি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে